সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। থিওরি অফ স্ট্রাকচার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, ইনস্ট্রাক্টর আর্কিটেকচার অ্যান্ড ইন্টিগ্রেটেড ডিজাইন টেকনোলজি, চট্টগ্রাম, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেটা তোমাদের প্রথম অধ্যায়। এখানে একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যাটা হচ্ছে তোমাদের ওভারহ্যাঙ্গিং বিম, অর্থাৎ ওভারহ্যাঙ্গিং বিম হচ্ছে দুই প্রান্ত, এক প্রান্ত অথবা উভয় প্রান্ত যদি সাপোর্টের বাইরে অবস্থান করে তখন তাকে ওভারহ্যাঙ্গিং বিম বলে। তোমরা জানো এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, দুই সাপোর্টের দুই পাশে তোমার মুক্ত অবস্থায় আছে বা ঝুলে আছে, এই জন্য এটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। তাহলে আমরা শুরু করব। আমরা প্রথমে ওভারহ্যাঙ্গিং বিমটা দুইটা যে সাপোর্ট আছে, দুইটা সাপোর্টের আমরা রিয়েকশন, যেমন এটা হচ্ছে বি, তাহলে এখানে রিয়েকশন বি হবে, আর বি হবে। আচ্ছা, এর আগে আরেকটা কাজ করতে হবে, এটার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকলে আর একটু ভালো বুঝতে পারবা। দেখি আমি চেষ্টা করি। অর্থাৎ এটা তো একটা কাপল, এই কাপলের জন্য ফ্রি বডি লাগবে। তাহলে আমরা ম্যাট্রিক্স সলিউশন করার আগে ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা একটু নিজ হাতে এঁকে ফেলি। এটা হচ্ছে 200 কেজি, এখানে একটা রিয়েকশন হবে আর বি, তারপর এখান থেকে পর্যন্ত একটা সমবায় বিস্তর লোড দেওয়া আছে। কেন ফ্রি বডি আঁকতেছি নিচ্ছে বুঝতে পারছো, এখানে একটা কাপল আছে, কাপলটাকে পিওর মোমেন্টে কনভার্ট করব। তারপর হচ্ছে এখানে একটা, হ্যাঁ এখানে একটা তোমার কাপল, তাহলে কাপলটা কত হবে দেখো, এটা ঘুরতেছে কোন দিকে, এটা তোমার এভাবে ঘুরতেছে, অর্থাৎ গড়ির কাটার বিপরীত দিকে ঘুরতেছে, এরকমভাবে ঘুরতেছে। তাহলে এটার ফিওর মোমেন্টটা কত হবে, ফিওর মোমেন্টটা হবে যে কোনো একটা বল ইন্টু মধ্যকার দূরত্ব। তাহলে যে কোনো একটা বল, এটাও 150, এটাও 150, তাহলে আর মধ্যকার দূরত্ব হচ্ছে কত, 112, অর্থাৎ 300 হবে, 112 তার মানে 300 হবে। এখানে দেখো 300 কেজি মিটার, এটা হচ্ছে পিওর মোমেন্ট। তারপর এখানে একটা রিয়েকশন কাজ করবে আর ডি, তাহলে এখানে একটা রিয়েকশন পেলা, এখানে একটা পেলা, সাপোর্ট যেখানে এখানে একটা রিয়েকশন পেলা, এবং এখানে একটা বল দেয়া আছে 300 কেজি। তাহলে এই কাপলটার কারণে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখো আমরা ম্যাথটা কীভাবে সলিউশন করব। ম্যাথ সলিউশন করার জন্য প্রথমে আমাদেরকে রিয়েকশন বের করতে হবে, সেটা তোমরা জানো রিয়েকশন কীভাবে বের করতে হয়। তাহলে আমাদের রিয়েকশন বের করার জন্য আমরা প্রথমে মোমেন্ট নেব, মোমেন্ট অ্যাট বি, যেহেতু এটা বি পয়েন্ট, এর সাপোর্টে বিতে, তাহলে আমরা বিতে মোমেন্ট নেব। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এতে নিলে কী সমস্যা, এতে নিলে এটাও অজানা এটাও অজানা, তাহলে বের করতে পারবে না। তাহলে যে কোনো একটা সাপোর্টে মোমেন্ট নিলে তোমরা ইজিলি বের করতে পারবা, এই জন্যে আমরা এতে বিতে মোমেন্ট নিচ্ছি। তাহলে বিতে মোমেন্ট নিলাম ক্লকওয়াইজ পজিটিভ হবে। এখন দেখো বিতে যদি আমরা মোমেন্ট নিই মাইনাস, এখান থেকে দেখো এ বিন্দু সাপেক্ষে এটা নেগেটিভ ঘুরতেছে, এই জন্য মাইনাস 200 গুণ দূরত্ব হচ্ছে 1, তারপরে আরেকটা লোড আছে প্লাস, এটা 64 হচ্ছে প্রতি মিটারে, 64 × 5, আর এটা কাজ করবে দূরত্ব অর্ধেকে 2.5। তারপরে এখানে একটা তোমার পিওর মোমেন্ট আছে নেগেটিভ -300, এখানে -300 এটা পেলাম, তারপর এদিকে আর একটা লোড আছে প্লাস 300, দূরত্ব হচ্ছে 7.5, কীভাবে এখানে 5, এখানে 1, 6, 6 আর 1.5, 7.5, অর্থাৎ এ বি থেকে আমাদের দূরত্বগুলো কাউন্ট হচ্ছে, যেখানে আমি মোমেন্ট নিচ্ছি ওইখান থেকে দূরত্বগুলো আমি কাউন্ট করতেছি। তাহলে 7.5 লিখলাম মাইনাস আর ডি,
आर डि इंटू दूरत कत एखान पर्त सिक्स आर डी हे दूरत सिक्स इक्ुअल टू जिरो तेल बुझते रिएक्शन सूतरां एखान आर डिर मान पे जाब এটা ক্যালকুলেশন যদি তোমরা করো ক্যালকুলেশন করলে আর ডি মান পাবা 425 কেজি পাবা। তাহলে আমরা আর বিটা কীভাবে বের করব? সুতরাং আর বি ইকুয়াল টু টোটাল লোড মাইনাস আর ডি যে মানটা আমরা পেলাম। তাহলে টোটাল লোড কত? টোটাল লোড দেখো উপর থেকে তাকালে বুঝতে পারবা 200, তারপর হচ্ছে 200-এর পরে হচ্ছে 64 আছে প্রতি মিটারে, 5 মিটারে হচ্ছে 64 ইন্টু 5 আসলো, তারপর হচ্ছে প্লাস 300। এটা কিন্তু বল না, এটা মোমেন্ট, এটা হিসেবে আসবে না। মাইনাস 425, তাহলে এটা করলে সুতরাং আর বি সমান 395 কেজি পেয়ে গেলাম। 395 যখন পেয়ে যাবে দেন তুমি কি করবা, এসএফডি ডায়াগ্রামের জন্য এসএফডি ডায়াগ্রাম আঁকতে পারবা। রিয়েকশনগুলো আমরা এখানে লিখে নিই, আর বি পেলাম 395 কেজি এবং আর ডি পেলাম 425 কেজি। তাহলে এই দুইটা লিখলাম আমরা, লিখার পরে আমাদেরকে এখন এসএফডি ডায়াগ্রাম আঁকতে হবে। এসএফডি ডায়াগ্রামের জন্য একটা লাইন টানলাম, টানার পর দেখো আমরা শুরু করব বাম প্রান্ত থেকে শুরু করতেছে, দেখো নিচের দিকে নামছে 200। তাহলে ক্যালকুলেটর আমি মাইনাস 200 লিখলাম যেহেতু এটা নিচের দিকে নামলো, আমি মাইনাস 200 করব। মাইনাস 200 কেজি, তারপর দেখো এ থেকে বি পর্যন্ত কোনো লোড নাই, তার মানে সোজা চলে যাবে। এ থেকে বি পর্যন্ত কোনো লোড নাই, সোজা আসলো। আসার পরে দেখো বি এখানে এখানে একটা রিয়েকশন আছে, তাহলে প্লাস 395, এটা করলে 195 আসে। অর্থাৎ এই রিয়েকশনটা উদ্যমুখী, পজিটিভ, এই কারণে পজিটিভ করলাম। তাহলে এখানে প্লাস 195, প্লাস মানে হচ্ছে উপরের দিকে 195 আমরা করলাম। 195 কেজি তাহলে আসলাম। আসার পরে এখান থেকে সি পর্যন্ত একটা তোমার একটা ফোর্স আছে, তাহলে মাইনাস কত আছে প্রতি মিটারে? 64, 5 মিটারের জন্য কত হবে? 64 × 5, তাহলে আমরা পেলাম 125। এটা নেগেটিভ, কোন বিন্দু পর্যন্ত? সি পর্যন্ত আমরা চলে আসব। 125 আনুমানিক দিলাম, 125 দেখো এটা সমাবিষ্ট লোড, তার মানে এটা হবে তোমার হেলানো। তাহলে 125 আসলাম। আসার পরে দেখো এ পর্যন্ত আমরা আসলাম, আসার পরে এটা কিন্তু হিসেবে আসবে না, এটা পিওর মোমেন্ট, মোমেন্টটা আসবে মোমেন্ট ডায়াগ্রামে। তাহলে এ পর্যন্ত আসার পরে আর লোড আছে? এখান থেকে ডি পর্যন্ত কোনো লোড নাই, তাহলে আমি আচ্ছা এটা লিখি নেই, 125 কেজি। তাহলে লোড না থাকলে আমি সোজা চলে যাব, সোজা যাচ্ছি। সোজা যাওয়ার পরে আবার এখানে আসে একটা রিয়েকশন আছে উপরের দিকে, দেখতে পাচ্ছ? তাহলে প্লাস 425, ক্যালকুলেটারে যা আছে এটা রেখে দিবে, আমি বারবার বলতেছি। তাহলে রেজাল্ট আসবো 300 প্লাস 300, তাহলে প্লাস 300, তাহলে প্লাস 300 গেলাম উপরের দিকে, 300 কেজি। তাহলে এখান থেকে এ পর্যন্ত কোনো লোড নাই, সোজা চলে যাবা, সোজা আসলাম এখানেও, তাহলে 300 সোজা যাওয়ার পরে তারপর আমি যেটা করব আবার, ও এখানে একটা লোড আছে ইটে, মাইনাস 300 ইকুয়াল টু জিরো, দেখছ জিরো হওয়ার অর্থ হচ্ছে তোমার অঙ্ক হয়ে গেছে।
তাহলে বুঝতে পারছো এসএফডি ডায়াগ্রাম আমাদের শেষ। তাহলে এটা শূন্য থেকে শুরু হলো, এটাও শূন্য, এখানে এটাও তো শূন্য, এটা বুঝতে পারছো। এবং এটা হচ্ছে তোমার কি, এটা ডেঞ্জারাস পয়েন্ট, ডেঞ্জারাস পয়েন্ট ডিপি। তাহলে এখন আমরা কি করব, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, আমরা এভাবে লিখলাম। লেখার পর আমাদের কাজ হচ্ছে হ্যাচ করে দেওয়া, এরকম হ্যাচিং হ্যাচ করলাম আমরা, ডায়াগ্রামটা একটু দৃষ্টিনন্দন হবে। তাহলে আমাদের এটা হয়ে গেল এসএফডি ডায়াগ্রাম, এসএফডি ডায়াগ্রাম। এখন আমাদেরকে কি কাজ করতে হবে, আমাদেরকে ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে আমরা আসি ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা আমরা কীভাবে আঁকবো। এখানে একটা লাইন টানলাম, টানার পর দেখো এখন এখানে এটা আয়তক্ষেত্র, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে, এটা যেহেতু ত্রিভুজ সবগুলো দূরত্ব জানি, এটার যদি ত্রিভুজ হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবো, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানি, ভূমি কত এটা তো জানি না, টোটাল হচ্ছে পাঁচ, তাহলে এটা এটা কত হবে, এটা কোন জায়গায় অবস্থান করতেছে এটা জানি না, এটা কীভাবে বের করবো। তাহলে মনে মনে ধরলাম বা মনে করি এখান থেকে পর্যন্ত, অর্থাৎ বি থেকে তোমার ডেঞ্জারাস পয়েন্ট এক্স দূরে অবস্থিত, তাহলে এখানে লিখতে পারি, মনে করি বি বিন্দু থেকে এক্স দূরত্বে ডেঞ্জারাস পয়েন্ট অবস্থিত। তাহলে এক্স দূরত্বটা আমরা বের করতে হবে, এই এক্সটা আমরা কীভাবে বের করব, একদম সিম্পল। এখানে দেখো উপরের দিকে লোড দেওয়া আছে কত, 195, বাঘ এটার উপর সমাবিষ্ট লোড দ্বারা বাঘ দিলে সরাসরি বের হয়ে যাবে, দেখো কত হয়, 195 বাঘ সমাবিষ্ট লোড 64, 3.04 মিটার। তাহলে 3.04 মিটার আমরা পেয়ে গেলাম, 3.04 05 লিখতে পারো, কারণ না হয় লাস্টের দিকে ফ্র্যাকশন আসতে পারে, 05 লিখলাম, আচ্ছা 05 মিটার। তাহলে এটা আমরা পেলাম 3.05 মিটার। এখন আমাদের বাকিটুকু কত হবে, তাহলে টোটাল যদি 5 হয় বাকিটুকু বের করতে পারবো না, 5 বিয়োগ 3.05 1.95, এটা হচ্ছে 1.95 মিটার, এটাও লাগবে ফর এই ডায়াগ্রামের জন্য। তাহলে এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এখন আমরা করতে পারবো, আর কোনো ঝামেলা নাই। তাহলে শুরু করি আমরা, যেহেতু এটা নেগেটিভ, এখানে এটা নেগেটিভ, তাহলে শূন্য এটাও নেগেটিভ হবে, দেখো মাইনাস এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার শেপ, তাহলে কত হবে, 200 গুণ দূরত্ব কত, 1, মাইনাস 200, তার মানে এখানে আসলাম -200 কেজি মিটার। তাহলে এখান থেকে এটা আছে তোমার স্ট্রেট, তাহলে এটা হবে কার্ভ, এখান থেকে এটা যেহেতু স্ট্রেট আছে, সরি এটা হচ্ছে স্ট্রেট, এটা হবে হেলানো, হেলানো থাকলে হয় কার্ভ। তাহলে এটা আমরা দিলাম, দেওয়ার পর দেখো পরের ফিগার কত, এটা তাহলে এটা ত্রিভুজ, তাহলে প্লাস হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, এখান থেকে এটা পেলাম 3.05, উচ্চতা হচ্ছে 195, আমরা পেলাম 97.37। আর দেখি -200 যোগ হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, 3.05, উচ্চতা 195, হ্যাঁ ঠিক আছে 97.375। তাহলে এটা কোন বিন্দুতে, এই জায়গায়, এই জায়গায় একটা রেফারেন্স লাইন টানবা তাহলে সুবিধা হবে, কারণ ডেঞ্জারাস পয়েন্টে
मिक्स मोमेंट सर्वोच्च है। তাহলে এটা আমরা পেলাম 97 37 এত কেজি মিটার। আচ্ছা এটা পেলাম। তাহলে এখান থেকে এটা দেখো, এটা আছে হেলানো, এটা হবে কার্ভ কার্ভ। এখন এটাও তদ্রূপ, মাইনাস হাফ ইন্টু ভূমি হচ্ছে কত 1.95, উচ্চতা হচ্ছে এখান থেকে এখানে 125 মাইনাস তোমার 24 আসে, 24.5 মাইনাস 24.5, তার মানে নিচের দিকে 24.5 মাইনাস, মানে নিচের দিকে। এটা যেহেতু হেলানো আছে, এটা হবে কার্ভ। আসলাম, আসার পরে দেখো এটা, এটা হচ্ছে আবার মাইনাস, এটা যেহেতু আয়তক্ষেত্র 125 গুণ দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে 1, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখো এখানে একটা পিওর মোমেন্ট আছে, তার মানে মাইনাস 24.5 এটা তো আসলো, আসার পরে এখানে পিওর মোমেন্টটা কাউন্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা পিওর মোমেন্ট নেগেটিভ, নেগেটিভ কত 300, এটা আমরা পেলাম 324.5 নেগেটিভ, তাও 324.5 কেজি মিটার। আচ্ছা এটা আমরা পেলাম, তাহলে আমরা 324 দিলাম আনুমানিক। তারপরে দেখো এখানে আসার পরে, তারপরে এটা মাইনাস করব, মাইনাস মাইনাস করবো হচ্ছে 125 গুণ 1, মানে এটার ক্ষেত্রফলটা, এটা যেহেতু আয়তক্ষেত্র 449.5, আরও নিচের দিকে নামবে 449, তার মানে এটা হচ্ছে 4.495 কেজি মিটার। আচ্ছা তারপর এটা, এটার ক্ষেত্রফল হচ্ছে প্লাস 300 গুণ দূরত্ব কত, দেখ ইকুয়াল টু 0.5 আসছে, তার মানে জিরোর কাছাকাছি আসছে, বুঝতেই পারছো মানে জিরো মিলি গেছে। আবার তোমরা পয়েন্ট রেখো না, পয়েন্ট রাখলে আবার হবে না, জিরোতে কাছাকাছি আসলে এটা মিলে যাবে, অর্থাৎ জিরো, কারণ আমরা এখানে যে ডিস্টেন্স বের করছি এটা ফ্র্যাকশনটা পুরো ধরে নেয়, দুই ঘর পর্যন্ত ধরছে, এটা আসছে সোজা, এটা এই জন্য হেলানো। তাহলে এটা বুঝতে পারছো, এখন এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ পুরোটা। তাহলে এটাকে হ্যাচ করব, অঙ্কটা একটু বড় হয়ে গেল, কারণ এখানে কাপল আছে, পিওর মোমেন্ট আছে, এবং তোমার প্রি বডি ডায়াগ্রাম আঁকা লাগবে এই কারণে। তাহলে এখন আমরা যেটা করব, শিয়ার ডায়াগ্রাম পেলাম, এটা হচ্ছে বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পেলাম, তাহলে এসএফডি পেলাম, বিএমডি পেলাম, এটা হচ্ছে এসএফডি, এটা বিএমডি, তারপর ডেঞ্জারাস পয়েন্টের অবস্থান বের করলাম, এটাও বুঝতে পারছো। তারপর এখন এটা একটা এই রিলেটেড হোমওয়ার্ক দেওয়া দরকার, না হলে তোমাদের এটা ভালোভাবে বুঝতে পারবে না। হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক হচ্ছে এটা, এটা তোমাদের চিত্র প্রদর্শিত বিএমডির এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করো, এটা হচ্ছে হোমওয়ার্ক। দেখো এখানে তোমার এ বিন্দু, এ থেকে বি বিন্দুতে কোনো লোড নাই, বিতে একটা কাপল আছে, এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তারপর হচ্ছে এখানে আসে সিতে একটা মম কেন্দ্রীভূত লোড আছে, এবং তোমার এখানে একটা সমবায়বিস্ত লোড দেওয়া আছে প্রতি মিটারে 15, তারপরে এখানে ডিতে ডি একটা রিয়েকশন দেওয়া আছে, এবং ডি থেকে ই পর্যন্ত, অর্থাৎ সি থেকে ই পর্যন্ত পুরোটা কেন্দ্রীভূত লোড দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো।